পাকে বাঁধা। আজকে দোল খেলার দিনে কাকে বলবো যে রং খেলা ছেড়ে সে রান্না করি? কাকলি, আমার মাঝে মাঝে মনে হয় তোমাকে বিয়ে করে তোমার সব সকাল লাগগুলো মুছে ফেললাম। বলো, এই বাড়ির সবার সেবা করে অনেক বেশি সুখ পাই, বুঝেছেন মশাই? আচ্ছা বাবা, বুঝেছি। আরে কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস বলবি তো? কেন না বলে যাবি না? না তা না। দেখ বস, আমাদের কিন্তু এসব কথা ছিল না। এই শুভ, আমরা যেখানে যাচ্ছি বা এনি চান্স কেউ যদি আমাদের তাড়া করে পালানোর রাস্তা আছে তো? নো মোর ফাইটিং বস, তাহলে কিন্তু আমি নেই। আরে আর তোরা শুধু শুধু টেনশন করছিস, আমরা যেখানে যাচ্ছি সেখানে ফাইটিং ফাইটিং এর কোনো সিন নেই। ওখানে অনেক গলি গলি আছে, দরকার হলে লুকোতে পারবি, কিন্তু লুকোনোর দরকার হবে না। আমি শুধু ওকে একবার দেখবো আর চলে আসবো। দেখবো? ও মাই গড! এই তুই কি মেয়েটার প্রেমে পড়েছিস নাকি রে? দুষ্টু দুষ্টু, দরজা খোল বলছি, কিন্তু খুব খারাপ হবে না হলে। আই দরজা খোল। দুষ্টু, এবার কিন্তু খুব রাগ হয়ে যাচ্ছে আমাদের, যে চেপে যাচ্ছে কিন্তু। আমারও কিন্তু খুব রাগ হচ্ছে, এরকম করলে আমি দোলই খেলবো। তুই দোল না খেললে তোকে আমরা ছেড়ে দেবো, এটা কিন্তু একদম ভাবিস না দুষ্টু। দরজা খোল। আর এই যে আর কখন খেলবে শুনি, বেলা তো হয়ে যাচ্ছে। মুন্নি, সবে মাত্র 9টা বাজে, আমার কথা বোকা বানাতে হবে না। তাহলে মন দিয়ে রাজাকে ডাকো, ও এলে আমি তারপর খেলবো। মানে এই মানেটা কি শুনি, ছোটদা আসার সঙ্গে রং খেলার কি সম্পর্ক? ও সব তুমি বুঝবে না মুন্নি, এখন তোমরা যাও তো। আচ্ছা বাবা, আমি খেলবো, বেরোবো। ধর চল তো বড়দি ভাই, ভালো লাগছে না, চল। দুষ্টু, এ শোধ না আমি তুলে তবে ছাড়বো, দেখে নিস তুই। তোমরা যে ওই হাতে মেখে মুখে লাগাও না, ওইটা আমাকে একটু দেবে? তাহলে দাদুর মুখে ভালো করে লাগিয়ে দেবো। তাহলে কি তুই খুশি হবি তো? হ্যাঁ, তাহলে আমি দুষ্টু দাঁড়িয়ে গিয়ে বলে দেবো। কি বলবো কি বলবো? যা, ভুলে গেছিস? কি বলো বাচ্চা, দেখেছিস তো মুন্নি? আচ্ছা শোন, আমি তোকে বলে দিচ্ছি, তুই গিয়ে দুষ্টু কাকিকে বলবি যে দুষ্টু কাকি দরজাটা খোলো, সুব্রত পিসে মশাই এসেছে। কি বলবি মনে থাকবে? প্রমিস ডামি। অদ্ভুত ব্যাপার। তোমাদের কি মাথার পেছনে চোখ আছে নাকি? কি করে জানলে আমি এসেছি? এটা কিন্তু শুভ ঠিক বলেছে, আমরা যদি রং মেখে থাকি কেউ আমাদের চিনতে পারবে না। একটা কথা বলো তো, আচ্ছা এই রাজাকে দেখলে তুমি এরকম রিয়্যাক্ট করো কেন বলো তো? জানি না বাবা, আমি কিছুতেই বুঝতে পারি না। তোমার এরকম মানসিক পরিস্থিতিতে কি আর বলবো বলো, একটু ধৈর্য ধরো, ভগবান একদিন নিশ্চয়ই তোমার ছেলেদের সঙ্গে তোমাকে মিলিয়ে দেবেন। কিন্তু সেই দিনটা আস্তে আস্তে তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে কি লাভ, কি লাভ সুমিত্রা? শরীরটাকে সুস্থ রাখতে হয়, চিন্তাটা একটু কম করো, একটু কম। এই চিন্তাই তোমাকে বড় দুর্বল করে দিচ্ছে সুমিত্রা, বড় দুর্বল করে দিচ্ছে। সাত পাকে বাঁধা।